এখন আমি এটা নিয়ে কি করব? কি ব্যাপার বলো তো, দরজা বন্ধ করে কার সাথে কথা বলছিস? বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সর্বমঙ্গলাকে নিয়ে বাবা দাদা ভাই ভাইয়া সবাই মিলে হসপিটালে গেল, আর তুমি বাড়িতে থাকা সত্ত্বেও গেলে না। না মানে কি? না মানে কি? না মানে বলো তো, একটা সুস্থ সবল জলজ্যান্ত মেয়ে ওইভাবে রক্ত বমি করতে শুরু করে দিল, আর তুমি ঘরে বসে ক্লায়েন্টের সঙ্গে কথা বলছো দরজা বন্ধ করে? মানে তোমার কি আমাদের পরিবারের প্রতি কোনো দায় নেই? অথচ এই বাড়ি খাচ্ছো পড়ছো, তোমার তো গোটা পরিবারটাই এই কাঞ্জিলাল বাড়ির দয়া বেঁচে আছে। শ্রেয়া শ্রেয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আরে তাহলে ঠিকটা কি? বুঝিয়ে দাও না, বুঝিয়ে বলো। তোমাদের পরিবারের উপর আমার যথেষ্ট দায়বদ্ধতা আছে, আছে, আর সেই জন্যই তো আমি থেকে গেলাম। আচ্ছা, ওখানে তো সবাই আছে, হ্যাঁ, বাবা বড়দা অনেক সবাই আছে, তোমরা এখানে মেয়েরা মেয়েরা আছো, ভগবান না করুক টেনশন করতে গিয়ে মায়ের যদি শরীর খারাপ হয়, তোমরা পারবে সামলাতে? আমি তো একটু হেল্প করতে পারবো থাকলে। না তুমি হ্যাঁ হেল্প করবে? মালপত্র সমস্ত কিছু রেখে দিয়ে যাও, যাও বেরো এখান থেকে, যাও। শাশুড়ি মায়ের কথা না, কাকে যাচ্ছে? আমার তো যাওয়া উচিত। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো? আমি তো তোমাদের সবাইকে বললাম তোমরা চলে যাও। বৌদি কেমন আছে না জেনে আমরা কি করে চলে যাই মাসিমা? তবে আর কি, দাঁড়িয়ে থাকো এখানে, একটা সুস্থ সবল মেয়ে বলা নেই কওয়া নেই, হঠাৎ মুখ থেকে রক্ত উঠে গেল, কি জানি বাবা ওর কোনো পুরনো রোগ টোগ নেই তো। গলা দিয়ে রক্ত উঠছে বলে একটু বেশি ভয় করছে মাসিমা, আর তাই তো আমরা একটু থাকতে চাইছি না। কি করবে না, তোমরা থেকে কি করবে বলো? তোমরা ডাক্তার? তোমরা ডাক্তার? শোনো, আমার টেনশনে না মাথা কোনো কাজ করছে না। তোমরা তোমরা এখন যাও, সময় মতো সব খবর তোমরা পেয়ে যাবে, আর এইসব ব্যবসা ফ্যাবসা এখন বন্ধ করো, তুমি এতে যাও, মালপত্র যা আছে ঘরে গুছিয়ে টুছিয়ে দিয়ে তোমরা যাও এখন। কিন্তু বৌদি বলেছিল যে, বৌদি করো না, দেখছো তো মেয়েটার কি অবস্থা, পরের মেয়ে আমাদের বাড়িতে এসে ঠাকুর কি পাবে, তো পুলিশ সবাইকে ডাকাডাকি করবে। কিন্তু বৌদি বলেছিল যাই হয়ে যাক না কেন আমাদের কাজ কোনো সময় বন্ধ হবে না, বৌদি ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এখন আমরা যদি ব্যবসার মালগুলো নিয়ে বাইরে না বেরোই তাহলে ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। আমরা আপাতত কাজটা ভালোভাবে সামলে নিতে পারবো, তারপর বৌদি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলে না হয় আমরা আবার একসাথে কাজটা শুরু করে দেবো। বুঝতে পারছো না, না তোমরা বুঝতে পারছো না, না যে মেয়েটার গলা দিয়ে রক্ত উঠে গেছে, তাছাড়া বর্দা আছে, মেসমশাই আছে, ওনারা আমাদের কাজে সাহায্য করবেন, আর ততদিন না হয় বৌদি একটু বিশ্রাম নেবে। এই চোখরা দল, তোমরা বাংলা বোঝো না? মা এই বাড়ির অল ইন অল, উনি যখন বলছেন বিজনেস বন্ধ তখন বন্ধ, যাও এখান থেকে। তুমি কেন ওদের যেতে বলছো? সর্বমঙ্গলা তো সকালবেলায় ওদের সব বুঝিয়ে দিয়েছে। আর তারপরে শ্রেয়া, শ্রেয়া তুমি একবার তোমার দাদাকে ফোন করো না, ফোন করে একবার জানতে চাও না সর্বমঙ্গলা কেমন আছে। আমার খুব ভয় করছে, আমার খুব টেনশন হচ্ছে।
টেনশন তো হবেই বড় বৌদি। যদি পুলিশ এসে কারো হাতে হাতকড়া পড়ায় তাহলে সেটা হবে তুমি। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, এখনো কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো বাবা, মা মা বাবা ফোন করেছে। হ্যালো হ্যালো, আমি বলছি আমি বলছি বলছি যে তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? একটা খবর দিতে তো হয় বাড়িতে, আমরা চিন্তা করছি না। যাকে কি হয়েছে বলো সর্বমঙ্গলা? হ্যাঁ, ও ডাক্তার কি বললো? হঠাৎ গলা দিয়ে রক্ত উঠলো কেন? ওর কি কোনো অসুখ টসুখ আছে, পুরনো রোগ টোগ আছে? না অমিতা, সর্বমঙ্গলার কোনো রোগ টোগ নেই। তাহলে তাহলে গলা দিয়ে রক্ত উঠলো কেন? বিষের প্রভাবে। ছোট বৌমাকে কে বা কারা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে? কি বলছো তুমি, বিষ মানে সর্বমঙ্গলার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে? হ্যাঁ, পুজো হয়ে যাবার পরে বড় বৌমা ছোট বৌমাকে যে দুধমুড়ি খাইয়েছিল তাতে কেউ বা কারা তীব্র বিষ মিশিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছো? কথাটা বাড়ির সবাইকে বলে রেখো। হ্যাঁ গো, মেয়েটা কেমন আছে? ও সেরে উঠবে তো? হ্যাঁ, তবে এখনো অবস্থা ভালো নয়, জ্ঞান ফেরেনি ওর। চাকি আমি এখন রাখছি। এত বড় একটা অন্যায়, এত বড় একটা অন্যায় কে করলো? ভাই ভাই অনিশ, আমি জানি আমি জানি তুই অন্যায় দেখলে সহ্য করতে পারিস না, আর সর্বমঙ্গলার সঙ্গে এত বড় অন্যায় কে করেছে সেই নামটা তোর জানতে ইচ্ছা করছে, কিন্তু তবু তবু আমি বলছি তুই মাথাটা একটু ঠান্ডা কর। হ্যাঁ, মাথা ঠান্ডা কর, শান্ত। গোপন শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা ঠান্ডা রেখেই ধীরে ধীরে চুপি চুপি গোপন শত্রুর সঙ্গে লড়তে হয়। বাবা বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের আমাদের অন্যভাবে জবাব দিতে হবে। একটা কথা শুনে রাখ, সর্বমঙ্গলা ধূপ কাটিয়ে ঢাক ঢোল পিটিয়ে বাজারে আসার আগেই ওর অনেক শত্রু তৈরি হয়ে গেছে। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তার মানে বুঝতে হবে আগামী দিনে ছোট বৌমার জয় নিশ্চিত। ওর বানানো ধূপকাঠি বাংলার সেরা ধূপকাঠি হবে, এই আমি বলে দিলাম। আমার কথাটা মিলিয়ে নিস। আর শুধু বাংলা কেন, সারা বিশ্বের মানুষের মন সুগন্ধে ভরিয়ে দেবে সর্বমঙ্গলা ধূপকাঠি। শুনে রাখ, তোরা আগে মেয়েটাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দে। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা আসতে পারেন। জ্ঞান ফিরেছে? সর্বমঙ্গলার জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে? চল চল চল। ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো, থেকে যায় চিন্তায় অকারণ। তাই পারবো না আমি, পারবো না আমি, পারবো না। আপনি যেটা করবেন সেটাই ঠিক, তাই তো? সব সময় সব ব্যাপারে নিজের মর্জি মতো চলা, অন্যদের কথা বুঝি কখনো শুনতে নেই? পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব
রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারব না। সবাই নিচে এখানে ছিলাম, সবার নজর এড়িয়ে বাইরে থেকে কে বাড়ির ভেতরে ঢুকবে এরকম একটা কাজ করবে, এটা তো সম্ভবই না। আচ্ছা দুধটা কালকের না তো, মানে আগে থেকে হয়তো কেউ বিশমিশিয়ে রেখেছিল। না না একদম একদম ফ্রেশ দুধ ছিল মা, আমি আমি নিজে প্যাকেট কেটে ওটা রেখেছিলাম। আচ্ছা দুধটাই খারাপ না তো, মানে দুধ থেকে ওর ফুড পয়জনিং হয়ে যায়নি তো? বল না, সে আজকাল তো সবাই ওই দুধে ভেজাল ভেজাল মেশায়। না মা, যদি দুধেই প্রবলেম থাকতো তাহলে তো ওই দুধ থেকে আমি বাবাকে চা বানিয়ে দিয়েছি, তাহলে তো ভালো। শেষে কি না আমি আমার হাতে ও ঘটনা ঘটলো। উদি এরকম কেন করছো? আমি কোথায় ভাবলাম যে আজকে একটা নতুন দিন, নতুন ভাবে ও কাজে বেরোবে, খালি পেটে থাকলে ওর কষ্ট হতো না তুমি বলো। আর অনিশ, অনিশ তো বারবার করে বলে গেল যে ওকে খাইয়ে দেবে পাঠাতে, কিছুতেই খেতে চাইছিল না। আমি আমি জোর করে ওকে খাইয়েছি। বুঝতে পেরেছি কিনা আমি না, আমি ওকে বিষ খাইয়ে দিয়েছি। আমি এরকম কেন করছো? তুমি নিজেকে কেন দোষী করছো? কিন্তু আমাদের জানতে হবে যে এই ভয়ঙ্কর কাজটা কে করলো। সেই তো, এটা তো লাখ টাকার প্রশ্ন। সর্বমঙ্গলার খাবারে বিষটা কে মেশালো? আমি তো মেশাইনি, তাহলে কে? সুকান্তদা? সুকান্তদা তো নিচেই ছিল। আমি কি করবো এখন মা? আমি কি করবো এখন মা বলো? বড় মামা শান্ত হয়, এভাবে কান্নাকাটি করো না, এতে তোমার নিজের শরীর আরো খারাপ হয়ে যাবে। আমাদের তো জানতে হবে, আমাদের তো জানতে হবে যে এত বড় অন্যায়টা কে করলো। কাজটা তোমার, তাই না? দেখো সর্বমঙ্গলাকে অনেকেই এ বাড়িতে আমরা পছন্দ করি না, কিন্তু পছন্দ না করা আর তাকে বিষ খাইয়ে দেওয়া দুটো তো এক জিনিস নয়। কে করলো? কেভাবে ওকে বিষটা খাওয়ালো? না 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 না, আমাদের বাড়িতে এত খারাপ মানুষ কেউ নেই। মা আমি কিন্তু সকাল থেকে নিচে নামিনি। হ্যাঁ না, তোমরা এই চিৎকার চেঁচামেচি করছিলে, সর্বমঙ্গলের মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এগুলো শুনে তারপর আমি নিচে নেমেছি। এই বাড়িতে যা কিছু হয় সব কিছু তো ওই যতঘোষ নন্দঘোষের মতো, সব আমার ঘাড়ে এসেই চাপে। এবার যদি সর্বমঙ্গলের সাথে কিছু ঘটনা ঘটে তাহলে সর্বমঙ্গলের কিচ্ছু হবে না। না হলেই ভালো। চুপ করো মেজবু মা, সারাক্ষণ আজে বাজে কথা বলো না। আর মেয়েটার কপালটাই আসলে খারাপ, মেয়েটার কপালটাই খারাপ, হুট করে ব্যবসা শুরু করে দিল, বললো ব্যবসা করবো। আরে
ওরম হঠাৎ করে বলে সবকিছু হয় না, গ্রহের ফের হয়তো এই ব্যবসাটা ওর সুটি করেনি। সেই অঘটনটা ঘটে গেল, সেই অঘটনটা ঘটে গেল। বলছি মাসিমা, এর সাথে ব্যবসার কি সম্পর্ক? এখনো দাঁড়িয়ে আছো এখানে? চলে যেতে বললাম না। না মানে বৌদি অসুস্থ আর আমরা চলে যাবো। কি করবে তোমরা, কি করবে এখানে দাঁড়িয়ে থেকে কি করবে বলো? শুনলে তো যে সর্বমঙ্গলাকে বিষ খাওয়ানো হয়েছে, তার মানে ওর কেউ শত্রু আছে, কেউ চায় যে ওই ব্যবসাটা না করুক। আচ্ছা ওর যারা শত্রু তারা তো তোমাদেরও শত্রু হতে পারে, তোমাদেরও ক্ষতি করে দিতে পারে, এটা বুঝতে পারছো না? যাও তোমরা এক্ষুনি জিনিসপত্র রেখে দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও নিজেদের বাড়ি ফিরে যাও, যাও। তোমরা এখন যাও ভাই, সর্বমঙ্গলে সুস্থ হলে তোমাদের খবর দেওয়া হবে, এখন যাও। ঠিক আছে দিদি ভাই, আমরা চলে যাচ্ছি। সুকান্ত ফোন করছে। হ্যাঁ বলো সুকান্ত। বলছি বর্দা ভাই, সর্বমঙ্গলা কেমন আছে, জ্ঞান ফিরেছে? আসলে বাড়ির সব লোক খুব চিন্তা করছে। ভালো মন্দ এখন কিছুই বলা যাচ্ছে না। আর তাছাড়া এটা পুলিশ কেস, কে যে মেয়েটার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল কে জানে। আর তাছাড়া পুলিশ ইনভেস্টিগেট করলে সবটাই আমরা জানতে পারব। সর্বমঙ্গলার জ্ঞান ফিরেছে আর সবাইকে চিনতেও পারছে, তবে খুবই দুর্বল। হ্যাঁ বর্দা ভাই বলছে সর্বমঙ্গলার জ্ঞান ফিরেছে। আচ্ছা ভালো কথা সুকান্ত, যে ছেলেগুলো কাজে এসেছিল এখনো ওরা আছে? না না, মা তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে ফোন করছি। বুঝলে বাবা, দুলন খুবই কান্নাকাটি করছে, আসলে দুধ মুড়িটা তো ওই খেতে দিয়েছিল। সর্বমঙ্গলা প্লিজ প্লিজ, আপনি আর কোনো কথা বলবেন না, আপনার গলায় ব্যথা কত আছে আপনার গলায়, ওই বিষটা আপনার গলাটা খুব ক্ষতি করেছে, প্লিজ প্লিজ আপনি কোনো কথা বলবেন না। আমাকে শুধু জানতে হবে কে আপনার খাবারে বিষ মিশিয়েছিল, কার এত বড় সাহস, এই ঘৃণ্য কাজটা কে করেছে? এটা শুধু ঘৃণ্য কাজই নয় অনিশ, এটা অ্যাটেম্প টু মার্ডার। আমি কিন্তু ছাড়বো না বাবা, যে এই কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। থানা পুলিশ আইন আদালত যা করার হয় আমি করবো, কিন্তু আমি ওই যে করেছে আমি তাকে শাস্তি ঠিক দেবো। ঠিক থাক না অনিশ, মেয়েটার সামনে এসব কথা বলে ওর টেনশনটা বাড়াস না, ওর কিন্তু কোনো কিছুতেই উত্তেজিত হওয়া বারণ। তাহলে চল বাইরে চল, চলবো আমাকে রেস্ট নিতে দে। সর্বমঙ্গলা প্লিজ আপনি আমাকে বাধা দেবেন না, যে বা যারা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে আমি তাদের ছাড়বো না, তাদেরকে আমি সংশোধন আগারে পাঠিয়েই ছাড়বো। কেউ এত বড় অন্যায় করে জিতে যাবে সেটা আমি হতে দেব না, কিচ্ছুতেই না। আমরা জিতবো অনিশ বাবু, আমাদের পরিশ্রম সততা
নিষ্ঠা দিয়ে আমরা জিতবই দেখবেন।